সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দিস ইজ বিন্দাস ইউটিউবার ফ্রম সিঙ্গাপুর। ওয়েলকাম টু ইউ মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আমি আজ আবার চলে আসলাম সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী ভাইদের সর্বশেষ নিউজ আপডেট নিয়ে। সো গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে ছোট্ট বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। তো চলুন আজকে সর্বশেষ নিউজ আপডেট জেনে নেওয়া যাক। সিঙ্গাপুরে গতকালকে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কম দেখা গিয়েছিল, কিন্তু আজ আবার বেড়ে গেল। সিঙ্গাপুরে আজ 3রা মে সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ হেলথের ভাষ্য মতে সিঙ্গাপুরে 657 জন নতুন করোনা ভাইরাস রোগী পাওয়া গিয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরের সর্বমোট 18,205 জন করোনা ভাইরাস রোগী পাওয়া গেল। আর এই 657 জনের বেশিরভাগই হচ্ছে ফরেন ওয়ার্কার, যারা বসবাস করেন ডরমিটরিতে। আর এর মধ্যে মাত্র 10 জন নতুন করোনা ভাইরাস রোগী পাওয়া গেল, যারা সিঙ্গাপুর রেসিডেন্ট হিসাবে পরিচিত। এছাড়া সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 2 মে আরও 79 জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এ নিয়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 1,347 জন। 2 মে করোনায় আক্রান্ত হয়ে 76 বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয় নাগরিকের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে 17 জনের মৃত্যু হয়েছে। তবে 1লা মে 47 বছর বয়স্ক এক বাংলাদেশির মৃত্যু হয়। করোনা ভাইরাসের পরীক্ষা রেজাল্ট হাতে পাওয়ার আগেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর কনফার্ম হয় তিনি করোনা ভাইরাসে পজিটিভ ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগ বয়স্ক 60 থেকে 90 বছরের মধ্যে। এদিকে আগামী 5ই মে থেকে লকডাউন শিথিল হচ্ছে সিঙ্গাপুরে। ওই দিন থেকে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি আকুপাংচার ফের চালুর মাধ্যমে শুরু হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম। এর 1 সপ্তাহ পর 12ই মে থেকে সেলুন, লন্ড্রি ও গৃহভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফের চালু হবে। বাইরে হাঁটাচলা ব্যায়াম নিষিদ্ধ থাকলেও এ ব্যাপারে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে, তবে জিম, সুইমিং পুল বন্ধই থাকবে। এছাড়া 19ই মে থেকে কিছু স্কুলও ফের খুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে পাঠদান করা হবে। সো গাইজ, এই হলো সিঙ্গাপুরের সর্বশেষ নিউজ আপডেট। সো গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার মধুর সাথে ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।